আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি হঠাৎ করে রাত্রে অনেক কিছু রান্না করার প্ল্যান হয়েছে আসলে আমার ছোটো বোনের জামাই ওর ফ্রেন্ডের আব্বু হসপিটালে ভর্তি তো আঙ্কেলের জন্য হসপিটালে খাবার পাঠাবো আর যেহেতু তারা ফার্স্ট টাইম এসেছে তাদের জন্য তো ছোটোখাটো কিছু করলে আর হবে না তাই বেলায় রান্নায় লেগে গেলাম আমি যেহেতু অনেক কিছু রান্না দায়িত্ব সেটা তো আমাকেই করতে লাগবে আম্মু এত কিছু সব একসাথে করতে পারবে না আর কালকে আবার আব্বুর অপারেশন এই জন্য আরও প্রবলেম সেজন্য আজকে একদম বেশি করে রান্না করতেছি তো কি কি রান্না করব সেটা তো বলাই হলো না আমি আজকে রান্না করব গরুর বিরিয়ানি চিকেন ফ্রাই আর বিফ ভুনা তো কালা ভুনার রেসিপিটা আমি আলাদা করে আগের ভিডিওতে শেয়ার করেছি এটা যেদিন আপলোড হবে তার আগের দিনে ভুনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে আপনারা যারা যারা কালা ভুনার রেসিপি দেখতে চান অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন তো যাওয়া যাক আমি এখানে ফার্স্টে বিরিয়ানি বানানোর জন্য যে বেরেস্তাটা লাগবে সে বেরেস্তাটা করে নিচ্ছি সব কিছু কাটা বাসা করে ভালো মতন করে ধুয়ে নিয়েছে আর হঠাৎ করে কেন জানি ইলেকট্রনিক চুলাটাতে কারেন্টের সমস্যা না কী যে কিসের কারণে যেন একদম টাপটা পাচ্ছিলই না তাই আমি একদম গ্যাসের চুলাই দিয়ে দিলাম এখন ভালো মতন করে বেরিস্তা করে নিলে হয়ে যাবে বেরেস্তা করানো এটা আর কি বলার এটা তো আর বলতে লাগে না বেরেস্তাটা হালকা ব্রাউন হলেই উঠিয়ে নিতে হয় না হলে যে আরও যে তাপটা থাকে কালো কালো হয়ে যায় এই জন্য আর কি এই তো বেরিস্তাটা হয়ে যায় কার বাকি যেসব কাজ আছে আমি সেগুলো এখন করে নিই আস্তে আস্তে এই তো বেরেস্তা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম আর যে তেলে বেরেস্তা করেছিলাম সে একই তেলের মধ্যে আমি বিরিয়ানির জন্য আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে কেটে নিয়েছিলাম কোনোগুলো আলু ছোট ছোট করে রেখেছি একদম গোটা গোটা যেগুলো ছোট সাইজের একটু আর বড়ো সাইজের আলুগুলোকে একটু বড় বড় করে পিস করে কেটে নিয়েছি চার ভাগ করে কোনোটা দুই ভাগ করে এভাবেই কেটে নিয়েছি আর আমার বিরিয়ানির মধ্যে তো আলু না হলে হয়ই না একটা গোস্তের পিস আর একটা আলু আমার এরকম মনে হয় আলু আমি প্রচন্ড পরিমাণে খাই তো এখন আলুগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিব আর আলুর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে লবণ ইউজ করলাম আপনারা চাইলে কিন্তু জর্দার রংক এই জায়গায় ইউজ করতে পারেন বা লাল মরিচের গুঁড়া তবে আমি লাল মরিচের গুঁড়াটাই আজকে ইউজ করব কালার দেওয়াটা যেহেতু তেমন একটা ভালো হবে না সেজন্য আর কি তবে চাইলে দিতে পারেন কারণ রেস্টুরেন্টে কিন্তু তারা জর্দার কালারটা ইউজ করে থাকে আমি এখানে কালারের জন্য লাল মরিচের গুঁড়োটাই ইউজ করলাম এখন ভালো মতন করে ব্রাউন করে করে ভেজে নিব এই তো আলুগুলা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আলুগুলোকে উঠিয়ে নিব। আর এই একই তেলের মধ্যে কিন্তু আমি গোস্তটা রান্না করে নিব কারণ হইল এই তেলটার মধ্যে কিন্তু পেঁয়াজের একটা ফ্লেভার ঢুকে গিয়েছে এই জন্য আর কি আর বাকি যে পেঁয়াজটুকু ছিল কাটা সেটা এখন ভালো মতন করে ভেজে নিব। এখানে এখন দিয়ে দিব কারণ বেরেস্তাটা আমি পরে ইউজ করবো সেজন্য আলাদা করে এক্সট্রা পেঁয়াজ উঠিয়ে রেখেছিলাম বা আপনারা ছেলে আগে আলুটাকেও ভেজে নিতে পারে দেন পেঁয়াজটা একবারে বেরেস্তা করে অল্প একটু পেঁয়াজ উঠিয়ে রাখবেন আর অল্প একটু পেঁয়াজ এখানে রেখে দিবেন তো যাই হোক যে যেরকম করে করতে পারে এখানে তেমনভাবে বলার কিছুই নেই আমরা কম বেশি সবাই কিন্তু রান্না পারি আমি তো যতটুকু পারি জাস্ট অতটুকুই শেয়ার করার চেষ্টা করি আমার আপনাদের সাথে আর কি তো আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা হতে রেখে দিই তারপর গোস্তগুলোকে ভালো মতন করে ধুয়ে নিই অতটুকু অতক্ষণে পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসুক পেঁয়াজগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখানে আমি একটু রসুন থিতে করে নিয়েছি রসুন দিয়ে দেবো এখানে আমি দুইটা রসুনের মতো দিয়েছি দিয়ে ভালো মতো করে রসুনটাকেও এখন ভেজে নিব যখন দেখবেন রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি এখানে আদা দিয়ে দিলাম আদা বাটা আমি এখানে এক চামচের মতো দিয়েছি আমি একদম ফুললি আদাটাকে বাটি নিয়ে থিত করে নিয়েছি তা যেহেতু গরুর বস্তু রান্না হতে বেশ অনেকক্ষণ টাইম লাগে এতক্ষণে আদাগুলো একদম গলে যাবে তাহলে ফ্লেভারটাও বেশ ভালো মতন আসবে আর কড়াইয়ের নিচে যে লেগে যায় লেগে যাওয়ার মানে বিষয়টা আর থাকবে না এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে এক চা চামচের মতো লবণ দিয়েছি যেন ভালো মতন করে পেঁয়াজ টিয়াজ সব কিছু নরম হয়ে আসে এই মশলাটা কষাচ্ছি গোস্ত রান্না করার জন্য আর এখানে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো ঝাল আমি এখানে এক চা চামচ আর একটু দিয়েছিলাম গুঁড়ো মরিচ লাল গুঁড়ো মরিচ লাল গুঁড়ো মরিচ দিলে কিন্তু রান্নার কালারটা বেশ সুন্দর আসে এই তো এখন ভালো মতন করে মশলাটাকে আমি কষিয়ে নেবো যত বেশি কষাবো রান্নার টেস্টটা তত বেশি বেড়ে যাবে এই তো এখন আমি এর মধ্যে গরুর গোস্তগুলো দিয়ে দিব। গরুর গোস্তগুলো দিয়ে কষাতে হবে গরুর গোস্ত থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আগে ভালো মতন করে কষিয়ে নেব আর গরুর গোস্ত কিন্তু সিদ্ধ হতে বেশ টাইম লাগে এর জন্য গোস্তর পিসগুলোকে একটু ছোট ছোট করে দিলে কিন্তু গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এটা একটা ভালো একটা টিপস আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর বিরিয়ানি রান্নাতে কিন্তু গোস্তগুলো একটু ছোট ছোট করাটাই ভালো তাহলে যেন প্রত্যেকটা লোকমায় গোস্তটা আসে এই জন্য আর কি এই তো ভালো মতন করে কষিয়ে নিলেই হয়ে যাবে এখন কষানো হয়ে গেলে আমি এখানে বিরিয়ানি মশলার অর্ধেক প্যাকেটটা এখানে ইউজ করব আর বাকি অর্ধেক প্যাকেটটা রেখে দেব পরে যখন পোলাও রান্না করবো ঠিক সেই সময় ইউজ করব এখন বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো মতন করে নাড়াচড়া করে আরেকটু সময় ধরে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে এক চা চামচের মতো চিলি ফ্লেক্স ইউজ করবো যেহেতু গরুর গোস্তের বিরিয়ানিটা ঝালটা একটু বেশি হলে বেশ ভালো লাগে আপনারা এটা না অ্যাড করলেও পারেন তবে আমার বেশ ভালো লাগে সেজন্যই আর কি অ্যাড করলাম আমি এখানে শুকনা মরিচগুলোকে ভালো ভালো মতন করে টেলে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে এখন দেখেন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো মতন করে রান্না করে নেওয়ার পালা সময় চুলার জালটা আমি আস্তে করে দেবো তাহলে চুলার জালটা আস্তে করে দিলে গোস্তের মধ্যে যে পানিটা থাকে এক্সট্রা সেটা কিন্তু বের হয়ে আসবে তাহলে আগে আর পানিটা দিতে লাগে না এই তো আমি এখানে এই গোস্তগুলো নিয়েছি দুই কেজির মতন গোস্ত নিয়েছি এখানে আমি গরুর কালা ভোনাটা রেডি করব গরুর কালা রেসিপিটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি তাই এখানে আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না শেয়ার করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আর কি দেখেন পনেরো মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলবো গোস্ত থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছিল পানি বের হয়ে পানি ছেড়েও দিয়েছে অনেকটা শুকিয়েও এসেছে এর মধ্যে আমি দুই তিনবার একটু নাড়িয়ে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে আলু অ্যাড করে পানি দিয়ে দিব আলু আর পানিটা এখন ভালো মতন দিলে যেহেতু গোস্তটা অলমোস্ট অর্ধেক সিদ্ধ হয়ে আসছে আর বাকি যতটুকু সিদ্ধ হতে লাগবে ওর সাথে আলুটা দিয়ে দিলে আলুটাও ভালো মতন করে সিদ্ধ হয়ে যাবে বাকি গোস্ত আর আলু সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দেবো এই জায়গায় গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন গরম পানি দিলে ছাড়টা অনেক বেড়ে যায় পানি বলক আসার পর ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম এখন আলু দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিলে আমার গোস্ত একদম রেডি বিরিয়ানির জন্য এই তো গোস্তটা এইদিক রেডি হতে থাকুক আমি এই পাশে পোল্লাইয়ের চালগুলোকে আগে ভালো মতন করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরে এখন আমি পোলাইয়ের চালগুলোকে ভালো মতন করে ভেজে নেব আমি এখানে প্রথমে চুলার মধ্যে কড়াই বসে দিয়েছি দেন এখানে তেল দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি একে একে সব কিছু মশলা দিয়ে দিব এখানে এখানে আমি তেজপাতা তারপর তিন চারটা কালো ফল সাদা ফল এলাচ সব কিছু দিয়ে দারচিনি দিয়ে ভালো মতন করে একটু ভেজে নেওয়ার পর ঝরে রাখা পানি যেটাতে ঝরে রেখেছিলাম সে পোলাই চালগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালো মতন করে একটু লবণ দিব এখানে লবণ দিয়ে ভালো মতন করে এটাকে ভেজে নেবো আমরা যেভাবে পোলাও রান্না করার সময় পোলাই চালটাকে ভেজে নিই ঠিক সেভাবে এখানে পোলাই চালটাকে ভেজে নিব পোলাইয়ের চালটা যখন ভাজা হয়ে যাবে তখন অর্ধেক যে বিরিয়ানির মশলাটা ছিল সেই বিরিয়ানির মশলাটা এখানে অ্যাড করে দিব। তারপর এখানে পোলাইয়ের চাল সিদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুক পানি লাগে আমি এখানে ঠিক ততটুক পানিটা দেবো আপনারা পোলাইয়ের চাল রান্না করতে যতটুকু পানি লাগবে ততটুকুই দিবেন আর আমি কিন্তু এখানে কাঁচা পানি ইউজ করতেছি সবাই কিন্তু একবারে গরম করে দেন দেয় সেরকম করে দিলেও হয় এরকম করে দিলেও হবে আমি এভাবে দিয়ে রান্না করে করে অভ্যস্ত সেজন্য আর কি সেভাবেই দিলাম যখন দেখব পানির মধ্যে বলক চলে এসেছে তখন রান্না করা গোস্তটা এখানে ঢেলে দিয়েছি এখন ঢেলে দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে পোলাই চালটার মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব নিয়ে এটা রেডি হয়ে যাবে আর একটু পরপর কিন্তু এই পোলাওটাকে নেড়ে দিতে হবে না হচ্ছে নিজের নিতে কিন্তু একটা লেগে যাওয়ার ভয় থেকেই যায় এই তো বিরিয়ানি রান্না হয়ে এসেছে এখন পানি কিন্তু একদম শুকিয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য আর বেরেস্তা আর ঘি দিয়ে আমি এখন ভালো মতন করে এটাকে তমে রেখে দেব চূড়ার জালটা একদম আস্তে রেখে যতটুকু পানি আসে সেটা একদম টেনে নিবে তাহলেই হয়ে গেল আমার পেরে রান্না এখন চলেন বাকি যেগুলো কাজ আছে সেগুলো সেরে ফেলি চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনগুলোকে আগে থেকে ভালো মতন করে ম্যারিনেট করে রেখেছি এখন একে একে সব চিকেন ফ্রাই দিয়ে ভালো মতন করে চিকেনগুলোকে ফ্রাই করে নিব চিকেন ফ্রাইয়ের রেসিপি বেশ অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর শেয়ার করলাম না শেয়ার করতে গেলে ভিডিওটা বেশ অনেক বড়ো হয়ে যাবে আর এইদিকে আমি হসপিটালে যেহেতু খাবার পাঠাবো সেজন্য সব কিছুই রেডি করে নিচ্ছিলাম কি কি পাঠাতে হবে ডিমও সিদ্ধ করতে বসে দিতে লাগবে এদিকে চিকেন ফ্রাইটা হতে থাকুক আমি ডিম সিদ্ধ করতে উঠে দিই চুলার মধ্যে এই তো আমার ডিম সিদ্ধ হয়ে এসেছে আর চিকেন ফ্রাই বেশ অনেকগুলো ভাজা হয়ে গিয়েছে আর এদিকে কালকের জন্য একটু বরবটি ভিজে করে রাখতেছিলাম সকালে রুটির সাথে খাওয়ার জন্য আর আমার এই তো কালাভোনার একদম রেডি কালাভুনার রেসিপি কিন্তু আগে থেকে বলতেছি শেয়ার করাই আছে আপনারা আগের ভিডিওটা দেখলে পেয়ে যাবেন কালাভুনার কালারটা দেখেছেন বেশ কতটা সুন্দর এসেছে সবাই কিন্তু মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না রান্নাবাড়ি অলমোস্ট শেষ এখন চলেন টিফিন কারি তাড়াতাড়ি প্যাকিং করে কারণ অনেক রাত হয়ে গিয়েছে খাবার সব কিছু পাঠিয়ে দিতে লাগবে আমার এখনই আর এদিকে আমি শসা টসা সব কিছু কেটে নিয়েছিলাম লেবু টেবু যা যা লাগে এই তো প্যাকিং করা হয়ে গিয়েছে সব কিছু আবার একটা আপুকেও দেবে এক্সট্রা ওইটা হইলো আমার ছোটো বোনের জামাইয়ের ফ্রেন্ড হয় ওই আপুটাকেও দিয়ে পাঠাবে এই তো সবার খাওয়া দাওয়া একদম প্যাকিং যা যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি আর এখানে আর আঙ্কেলের জন্য পাঠিয়ে দিয়েছি এই তো এগুলোই আজকে রান্না করেছিলাম সিম্পল মেনু যা যা আর কি করা যায় অল্প সময়ের মধ্যে এগুলোই করেছিলাম এই তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজে ফলো করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম